করোনা ভাইরাসের সংক্রমণ রোধে টিকার চতুর্থ ডোজ প্রয়োগের কার্যক্রম শুরু হয়েছে আজ। দেশের প্রতিটি কেন্দ্রে অন্যান্য ডোজ টিকার সঙ্গে চতুর্থ ডোজও প্রয়োগ করা হচ্ছে। সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির। তিনি বলেন, ইতোমধ্যে 460 জনকে চতুর্থ ডোজ ট্রায়াল দেওয়া হয়েছে। চতুর্থ ডোজ উপযোগী মানুষ আছেন অন্তত 4 কোটি। উপযোগিতা ও গুরুত্ব বিবেচনায় এই ধাপে 80 লাখের মতো মানুষ টিকা পাবে। এর মধ্যে পৃথিবীতে প্রায় 56টি দেশে সেকেন্ড বুস্টার ডোজ দেওয়া হয়েছে। দর্শক, এখন বরিশাল থেকে করোনার টিকার চতুর্থ ডোজ প্রদানের খবর জানাচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটি বলেছিলেন, আমি যদি বিভাগীয় শহর বরিশালের চিত্রটা একটু জানিয়ে রাখি, যে গোটা দেশের সাথে কিন্তু আজ সকাল থেকে বিভাগীয় শহর বরিশালের 5টি স্পটে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এই টিকা প্রদানের যে চতুর্থ ডোজের কার্যক্রম সেটা কিন্তু শেষ হয়েছে। ইতিমধ্যে তৃতীয় ডোজের যে আওতায় আসছে প্রায় 1.5 লাখ মানুষ, সেসব মানুষই আসলে এই টিকা চতুর্থ ডোজ গ্রহণের আওতায় তারা আসবেন। এবং তাদেরকে এখন আর যে মোবাইলের মেসেজের যে বিড়ম্বনা, সেই বিড়ম্বনা তাদেরকে পোহাতে হবে না। যারা তৃতীয় ডোজ নিয়েছেন তারা সাথে যে কার্ডটি ছিল সেই কার্ডটি নিয়ে আসলেই তারা এই টিকাটা আসলে দিতে পারবে। ইতিমধ্যে বরিশালের 5টি যে কেন্দ্র রয়েছে, বরিশালের পুলিশ হসপিটাল, বরিশাল সদর হসপিটাল, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হসপিটাল, এক সরকারি কলাডামা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় এবং অ্যানেক্স ভবন, এবার কিন্তু বরাবরের মতো সিটি কর্পোরেশনের পাশাপাশি স্বাস্থ্য বিভাগের যে কর্মীরা রয়েছে তারা সহযোগিতা করছেন এবং এদের সাথে রেড কিসেন সদস্য রয়েছে এবং সদর বা হসপিটাল বা মেডিকেলের যারা দক্ষ নার্স ছিল তারা রয়েছেন সংশ্লিষ্ট এবং ইন্টার্ন চিকিৎসকরাও কিন্তু এই সেবার সাথে যুক্ত রয়েছেন। এখন অবধি পর্যন্ত কোনো মানুষ আসলে এই করোনা টিকা প্রদানের পর ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোনো সাইড এফেক্ট হয়েছে এমন তথ্য কিন্তু আমাদের কাছে নেই। তবে আমরা কথা বলেছি স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টদের সাথে, তারা বলেছেন যে টিকা প্রদানের কার্যক্রম শেষ সময়টা পর্যন্ত তাদের অব্যাহত থাকবে। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে চতুর্থ ডোজ করোনা প্রতিরোধের টিকার সবশেষ তথ্য। পারভেজ, আপনাকে ধন্যবাদ।